বিএনপির মিছিলে যায়, তার লিগে আমার স্বামী ফরহাদ, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না, যাহেতু সে বিএনপির সাথে থাকে। আমি আওয়ামী লীগ করি, আমার শেখ হাসিনা আমার মা, আমি তার মা বলে স্বীকার করি। সে আমার জননী মা, আমার গর্ভধারণী মার মা না, সে আমার বড় মা। সে অনেক কিছু করছে, আমার মার ধরে করেছে, আমার হাতের দেহান্ত অবস্থাটা কি করছে, অনেক মারধর করছি আমি, অনেক অত্যাচার করছে আমার বড় মনে। কেন অত্যাচার করছে? এই যে খালি বিএনপি বিএনপি যাও আমাকে তুই যাইস না, ও তোরই শেখা, ওরই শেখায় একজনের গাড়ি গুন্ডা গন্ধ হলা, একজনের হুন্ডা গন্ধ হলা, তো ওইটার নাম পরে কার আওয়ামী লীগে করছে, করছে তো বিএনপির লোকে, কয় বলে বিএনপি আওয়ামী লীগে করছে, এইখানে অজ্ঞতাই তো এইখানে করা। বড় বড় নেতারা কি বাড়ি গাড়ি গরু করে রেখে নিচ্ছে, আমার বাবা আমার 3 বছর জেল মারা গেছে, তবু আমি বলি আমি এখনো বলি আমার জীবন চলে গেলে বলবো আমার তো পোলাপন কিন্তু মরে যায় তত আমার দুঃখ নেই, আমি তাও আমি লিখ করবো, তাও আমি লিখ করবো, তাও আমি লিখ করবো।